ক্ষুদ্র ও মাঝারি শিল্পে সম্মানিত দর্শক উদ্যমী তরুণ বন্ধুরা, আমাদের এসএমই উদ্যোক্তা বন্ধুরা এবং উদ্যোক্তা বন্ধুরা, সারা বছর অপেক্ষা করা হয় একটি সময়ের জন্য, যে সময়টি বলে উদ্যোক্তাদের কথা, এসএমই উদ্যোক্তাদের কথা এবং এসএমই পণ্যের সর্বাধিক বিক্রির কথা। সেই সময়টিতে আমরা উপস্থিত। শুরু হয়েছে সপ্তম জাতীয় এসএমই মেলা 2019। সপ্তম জাতীয় এসএমই মেলা 2019কে নিয়ে উদ্যোক্তা অনুষ্ঠানের আজকের পর্বে আপনাদের সকলকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ। উদ্যোক্তা সমৃদ্ধির বাংলাদেশ। প্রধান অতিথি শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন এমপি শনিবার সকাল 11টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল অফ ফেমে মেলাটি উদ্বোধন করেন। শিক্ষিত কর্মক্ষম যুবকদের জন্য কর্মসংস্থান সৃষ্টি করা, প্রায় 1 কোটি 1 কোটি 21 লক্ষ কর্মসংস্থান আমরা অঙ্গীকার করেছি বিভিন্ন ক্ষেত্রে। সেখানে আজকে এসএমই ফাউন্ডেশনের প্রত্যেকটি তাদের যে কার্যক্রম, তাদের যে উদ্যোক্তারা আছে, তা আপনারা নিজেরাই সহযোগে আপনাদের স্বশ কর্মদক্ষতার ফলে আপনারা সেই উদ্যোক্তা তৈরি করছেন এবং কর্মসংস্থান সৃষ্টি করছেন। এই জন্য আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাই। অনুষ্ঠানটিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্প প্রতিমন্ত্রী জনাব কামাল আহমেদ মজুমদার এমপি। প্রতিটি গ্রামকে নগরায়ণ করতে হবে, নগরায়ণ করতে গেলে আমাদেরকে উদ্যোক্তার সৃষ্টি করতে হবে, এবং শিল্প সচিব জনাব মোহাম্মদ আব্দুল হালিম। সরকার জাতীয় শিল্পনীতি 2016 নতুন নতুন প্রযুক্তির উদ্ভাবন অনুসার এবং ক্লাস্টার ভিত্তিক এসএমই উন্নয়ন কর্মকাণ্ডকে বিশেষ গুরুত্ব দিয়েছেন। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন এসএমই ফাউন্ডেশনের চেয়ারপারসন জনাব কে এম হাবিবুল্লাহ। মেলাটা হচ্ছে এসএমই ফাউন্ডেশনের টোটাল কাজের একটা অংশ। আমরা কাউন্সিলিং থেকে শুরু করে ট্রেনিং থেকে শুরু করে মেলা এবং বাজার পাইয়ে দেওয়ার চেষ্টার মতো, এবং তারই একটা অংশ এটা। কাজে এক্ষেত্রে আপনাদের উৎসাহ উদ্দীপনা আমাদের উদ্যোক্তাদেরকে আরও অনুপ্রাণিত করবে। মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে দেশের এসএমই উদ্যোক্তাদের অবদান ও অংশগ্রহণকে স্বীকৃতি প্রদান এবং তাদের উৎসাহ প্রদানে এসএমই ফাউন্ডেশন 2016 থেকেই নারী ও পুরুষ উদ্যোক্তা ক্যাটাগরিতে মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের পুরস্কৃত করে আসছে। এরই পরিপ্রেক্ষিতে এবং ধারাবাহিকতায় এবছর 6 জন উদ্যোক্তাকে পুরস্কার দেওয়া হয়। বর্ষসেরা মাইক্রো উদ্যোক্তা নারী তাহারিমা বেগম, বর্ষসেরা মাইক্রো উদ্যোক্তা পুরুষ মোহাম্মদ অলিউল্লাহ, বর্ষসেরা ক্ষুদ্র উদ্যোক্তা নারী সুমনা সুলতানা সাথী, বর্ষসেরা ক্ষুদ্র উদ্যোক্তা পুরুষ মহিউদ্দিন, বর্ষসেরা মাঝারি উদ্যোক্তা নারী নাজমা খাতুন। এবারই প্রথম তৃতীয় লিঙ্গের সম্প্রদায়কে উৎসাহিত ও স্বাবলম্বী করতে আরিফা ইয়াসমিন ময়ূরীকে জাতীয় এসএমই উদ্যোক্তা পুরস্কার 2019 এর বিশেষ উদ্যোক্তা সম্মাননা পুরস্কার প্রদান করা হয়েছে। প্রত্যেক বিজয়ী উদ্যোক্তাকে পুরস্কার হিসেবে 1 লক্ষ টাকা, ট্রফি ও সার্টিফিকেট প্রদান করা হয়। কৃষি কাজের জন্য যে নতুন নতুন যে মেশিনারি ব্যবহার হয়, ওই মেশিনগুলো আমরা তৈরি করি, বিভিন্ন গ্রাম অঞ্চলে বিক্রি করি। খুব আনন্দ লাগছে যে সাধারণ ব্যবসা করেও যে জাতীয়ভাবে পরিচয় পাওয়া গেছে, এটা আমার জন্য খুবই একটা গর্বের বিষয়, আনন্দ লাগছে। আমরা যে এত কষ্ট করে তিলে তিলে এত দূর গড়ে উঠেছি, তো আজকে সে স্বীকৃতি দিয়েছে এসএমই ফাউন্ডেশন। আমি 2005 সালে খুব ছোট আকারে আমার ফ্যাক্টরিটা শুরু করি, আস্তে আস্তে আসলে এত দূর এসেছি। এসএমই ফাউন্ডেশনের মাধ্যমে পুরস্কারটা পেয়ে আরও আমার সফলতা বেড়ে গেল,
এবং ভবিষ্যতে আমি চাইব যে আমি এসএমই ফাউন্ডেশনের এখানে উদ্যোক্তা আছি, আমি যাদেরকে কাজ শিখিয়েছি এবং বাংলাদেশে আরও যারা কাজ করতেছে তৃতীয় লিঙ্গের সদস্যরা, তারাও এখানে আইসা অংশগ্রহণ করবে এবং আমার মতো এইরকম একটা ক্রেজ পাবে। এই অনুভূতিতে আমার কাছে খুব ভালো লাগতেছে যে আমি ফিউচার ফ্যালান্ডে আরও এটাকে কীভাবে ডেভেলপ করা যায়। এসএমই ফাউন্ডেশনের মারফতে আমি শিল্প, ব্যাংকিং, আদার্স অনেকগুলো সুযোগ সুবিধা ইনশাল্লাহ পাবো আশা করি। আর বাংলাদেশ গভর্নমেন্ট যদি আমাকে একটু সাপোর্ট দেয় তাহলে আমি এটাকে অনেক দূর দূরান্ত নিয়ে যেতে পারবো, এটা ইনশাল্লাহ আমার একটা শেষ আওয়াজ এবং প্রতিভা আছে। যখন লেখাপড়া অনার্স ফার্স্ট ইয়ারে পড়ি তখন থেকে আমার আসলে চাকরি করার ইচ্ছা ওইভাবে ছিল না, চিন্তা ছিল যে নিজে কিছু করব। পরে আস্তে আস্তে শুরু করি, আমি নিজে আমার হাজব্যান্ড দুজন মিলে কাজ করতে থাকি হ্যান্ডিক্যাপসের কাজটা, প্রশিক্ষণগুলো নেই সাধারণত বিসিক থেকে, এসএমই ফাউন্ডেশন থেকে। আস্তে আস্তে এভাবে উদ্যোক্তা হতে হতে আজকে এই অবস্থান। তো এখানে আসলে পুরস্কৃত হতে পেরে আমি খুবই আনন্দিত, এটা আমাদের জন্য একটা বড় পাওয়া। আমার প্রোডাক্ট হচ্ছে নকশিকাঁথা, যেটা এখন বাংলাদেশে ক্লাস্টারভুক্ত। আমার মনে হয় এই বসন্তকালে সবার ঘরে একটা করে নকশিকাঁথা আছে, কাজেই সবাই চাপাই নবাবগঞ্জকে চিনে। সাফল্য পাওয়ার পর মনে করছি যে আমি আরও অনেক কিছু করতে পারবো, এই দুস্থ মহিলাদের দিয়ে আমি আরও নতুন নতুন কাজ করাতে পারবো, যাতে করে আমি আরও আগাতে পারি। উদ্যোক্তা সমৃদ্ধির বাংলাদেশ। 314টি স্টল, 10টি সেক্টরের 308 জন উদ্যোক্তা, 5টি বড় বড় বিগ সাইজ প্যাভিলিয়নে তারা বসেছেন, তারা তাদের পণ্য নিয়ে সাজিয়েছেন এবং জমে উঠেছে এসএমই মেলা, সপ্তম জাতীয় এসএমই মেলা। শিল্পোন্নত দেশগুলোর অধিকাংশই ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উন্নয়নের মাধ্যমে শিল্প উন্নয়নের যাত্রা শুরু করেছিল। এ খাতে যথাযথ গুরুত্ব দিয়ে দেশগুলো আজ সমৃদ্ধ ও শিল্পোন্নত জাতির মর্যাদা পেয়েছে। ক্ষুদ্র ও মাঝারি শিল্প বাংলাদেশের অর্থনীতির মূল চালিকা শক্তি। জাতীয় অর্থনীতির টেকসই উন্নয়নে এসএমই খাতের বিকাশের লক্ষ্যে ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশন, এসএমই ফাউন্ডেশন বিভিন্ন কর্মসূচি পরিচালনা করে আসছে। এরই অংশ হিসেবে ক্ষুদ্র মাঝারি শিল্প উদ্যোক্তা কর্তৃক উৎপাদিত পণ্যের প্রচার, প্রসার, বিক্রয় এবং ক্রেতা বিক্রেতার সংযোগ স্থাপনের লক্ষ্যে এসএমই ফাউন্ডেশন 16 মার্চ থেকে 22 মার্চ 2019 পর্যন্ত বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সপ্তমবারের মতো জাতীয় এসএমই পণ্য মেলা 2019 আয়োজন করেছে। মহামান্য রাষ্ট্রপতি বাণীতে বলেন, এসএমই পণ্যের বাজারজাতকরণ, প্রচার, প্রসার এবং ক্রেতা বিক্রেতার মধ্যে সংযোগ স্থাপনে এসএমই পণ্য মেলা ইতিবাচক অবদান রাখবে। মাননীয় প্রধানমন্ত্রী, পুরুষের পাশাপাশি নারী উদ্যোক্তারা এ মেলায় অংশগ্রহণ করে অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখায় তাদের শুভেচ্ছা জানান। তিনি বিশ্বাস করেন, গ্রামে গঞ্জে এসএমই শিল্পের উন্নয়নের মাধ্যমে তরুণদের আত্মকর্মসংস্থান সৃষ্টির সুযোগ বৃদ্ধি পাবে। এ বছরে সারা দেশ থেকে 305টি এসএমই উদ্যোক্তা প্রতিষ্ঠান 10টি সেক্টর থেকে তাদের উৎপাদিত পণ্য নিয়ে এ মেলায় অংশগ্রহণ করছে। মেলায় দেশে এসএমই উদ্যোক্তাদের উৎপাদিত পাটজাত পণ্য, খাদ্য ও কৃষি প্রক্রিয়াজাত পণ্য, চামড়াজাত সামগ্রী, ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স সামগ্রী, লাইট ইঞ্জিনিয়ারিং পণ্য, আইটি পণ্য, প্লাস্টিক ও অন্যান্য সিনথেটিক্স, হস্তশিল্প, ডিজাইন ও ফ্যাশন ওয়্যার সহ অন্যান্য মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের স্বদেশী পণ্য প্রদর্শিত ও বিক্রয় হচ্ছে। মেলায় চলবে 4-4টি সেমিনার। মেলা চলাকালীন সময়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে নন ফিনান্সিয়াল ব্যারিয়ার্স ফেসিং দ্য এসএমই ওয়ামেন অন্টারপ্রেনার্স, রিলেশনশিপ ব্যাংকিং ফর সাস্টেনেবল ফাইন্যান্স, এসএমই ফাউন্ডেশন এক্সপেরিয়েন্স, ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস ফর গ্রোথ অফ এসএমইস এবং অপরচুনিটিস অফ ই কমার্স ফর এসএমইস ইন বাংলাদেশ শীর্ষক 4টি সেমিনার আয়োজন করা হচ্ছে। দেশীয় উদ্যোক্তাদের পণ্যের প্রসার, তাদের উৎসাহ এবং অনুপ্রেরণা বাড়াতে এবং ভবিষ্যৎ কর্মসংস্থান সৃষ্টিতে, উদ্যোক্তা সৃষ্টিতে জাতীয় এসএমই মেলা একটি গুরুত্বপূর্ণ অবদান রাখছে। So I've been coming every year to SME foundation fair, and it seems that every year the fair gets better and better, and more SMEs are entering into the fair, and actually it's a big achievement for SME foundation to be able to attract so many small and medium enterprises to come to the fair, and overall the atmosphere is quite good, and this is simply an opportunity for a small, particularly small firms, to be able in fact to display their products
and be able in fact to sell their products and so forth. That in fact itself is a big achievement for the SME Foundation. গতবার মেলাতে যেসব ত্রুটি ছিল তা আমরা আরও সারিয়ে একটা পূর্ণাঙ্গ মেলার রূপ দেওয়ার চেষ্টা করেছি এবং দর্শক এবং যারা কেনাকাটা করতে আসবেন তারাই বলতে পারবেন যে সার্থকতা কতটুকু এসছে। তবে এসএমই ফাউন্ডেশন যেখানে 2008 প্রতিষ্ঠিত, এই স্বল্প সময়ের মধ্যে এই স্বল্প সংখ্যক কর্মকর্তাদেরকে দিয়ে আমরা যেভাবে এই মেলাকে এগিয়ে নিয়ে যাচ্ছি, শুধু মেলা না, বিভিন্ন কর্মকাণ্ডে বিভিন্ন রকম প্রশিক্ষণ, বিভিন্ন রকম কাউন্সিলিং, বিভিন্ন মেলা এবং বাইরে পাঠিয়ে দিয়ে তাদের একটা ব্যবসায়িক পথ তৈরি করে দেওয়া, এগুলি সব কিছুই কিন্তু আমার মনে হয় যে আমরা যথেষ্ট দ্রুততার সাথে করছি, করার চেষ্টা করছি। সরকারের সহযোগিতা এবং উদ্যোক্তারা আরও বেশি অর্থ সহায়তা পেলে আমার বিশ্বাস যে আমাদের এই এসএমই খাতটা সত্যিকার অর্থে যে কোনো ক্ষুদ্র এবং মাঝারি উদ্যোক্তা সমৃদ্ধ যে দেশ আছে তাদের সমপর্যায়ে চলে যাবে। আমি বিশ্বাস করব যে আমরা যারা বাঙালি এবং বাংলাদেশকে ভালোবাসি তারা বাংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধির স্বার্থে এবং উদ্যোক্তাদের কল্যাণের স্বার্থে মেলায় আসবেন, ক্রয় করবেন বিভিন্ন দ্রব্য সামগ্রী এবং বন্ধু বান্ধবকে উৎসাহিত করবেন তারা যেন এসে মেলা থেকে পণ্য কিনে, বিদেশে যারা বন্ধু বান্ধব আছে তারা যেন আমাদের যে দ্রব্য সামগ্রী তাদের দেশেও প্রচার এবং প্রসারের চেষ্টা করেন। তাহলে আমরা আসলে অর্থনৈতিক মুক্তিতে আসব, দেশ উন্নত বিশ্বরূপ নেবে। কারণ আমাদের যেখানে জনসংখ্যা বিরাট এবং অর্থনৈতিক অবস্থা খুব ভালো না, সেহেতু এই ক্ষুদ্র এবং মাঝারি উদ্যোক্তা দিয়েই আমাদের গড়তে হয়। এখানে আসলে বেশিরভাগ উদ্যোক্তাই হচ্ছে নারী, আর নারী উদ্যোক্তা যারা রয়েছেন তাদের মধ্যে আমরা দেখছি যে গত কয়েক বছর ধরেই প্রতি বছরই নারী উদ্যোক্তাদের সংখ্যা বাড়ছে। তা আমরা আশা করছি যে যেভাবে নারীদের উদ্যোগ এবং উদ্যোক্তা হিসেবে এগিয়ে আসা বাড়ছে সেটি আমাদের জাতীয় অর্থনীতিতে একটা বড় অবদান তৈরি করছে। বিশেষ করে এসিবি ফাউন্ডেশনের উদ্যোগে সারা বাংলাদেশে 64 জেলায় যে উদ্যোগ গ্রহণ করা হচ্ছে এবং জেলাভিত্তিক মেলার ব্যবস্থা করা হচ্ছে সেটিও কিন্তু আমাদের জন্য একটি বড় সাফল্য। তা আমরা আশা করছি যে এই জাতীয় এসএমই মেলা 2019 আমাদের বাংলাদেশের অর্থনীতিতে একটা বড় ভূমিকা পালন করবে এবং বিশেষ করে নারী উদ্যোক্তারা যেভাবে এগিয়ে যাচ্ছে সেখানে আসলে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এই নারী উদ্যোক্তারা আগামীর বাংলাদেশকে, আগামীর তারুণ্যকে এগিয়ে নিয়ে যাবে। এই মেলার মূল বৈশিষ্ট্য হলো যে বিভিন্ন জাতের পণ্য সম্ভার নিয়ে সারা দেশব্যাপী যে সকল উদ্যোক্তারা অনেকদিন থেকে প্রস্তুতি গ্রহণ করে তারা এখানে প্রতিযোগিতা করে এবং তার মাধ্যমে এখানে একটি অবস্থান নেয়, স্টল নেয়। এবং আমাদের এই স্টলের মধ্যে প্রাথমিকভাবে বুটিক ফ্যাশন প্রাধান্য পেলেও অন্য অন্য যে সকল ক্যাটাগরির উৎপাদন আছে, যেমন লাইট ইঞ্জিনিয়ারিং আছে, ফুড প্রসেসিং আছে, তারপরে আমাদের আইটি সেক্টর আছে, নানাবিধ ক্যাটাগরি ভিত্তিক এখানে কিন্তু প্রায় 305টি স্টল এখানে সন্নিবেশ করেছে। আমরা আশা করছি যে 7 দিনব্যাপী এই মেলার মাধ্যমে এই সকল উদ্যোক্তারা আমাদের ঢাকা নগরের এবং ঢাকা নগরের বাইরের থেকে আসা মানুষের সঙ্গে পরিচিত হতে পারবে এবং তাদের উৎপাদিত পণ্যের বিষয়ে আমাদের ক্রেতাকুলের সঙ্গে পরামর্শক্রমে কিছুটা বিক্রয় বাড়বে এবং কোনো কোনো ক্ষেত্রে আবার বিক্রয় ভালো না হওয়ার কারণটিও তারা আবিষ্কার করবে। এছাড়াও আমাদের এই 300 জন উদ্যোক্তা পারস্পরিকভাবে নানা আলোচনা আনুষ্ঠানিক অনানুষ্ঠানিক বৈঠকের মাধ্যমে নিজেদের মধ্যে একটি নেটওয়ার্কিং তৈরি করতে পারবে, যেটি তাদের আগামী দিনে সাফল্যের জন্যে এবং সক্রিয়ভাবে উন্নতি করবার জন্য অবদান রাখতে পারবে। এই মেলার ফাঁকে ফাঁকে প্রায় 4টি সেমিনার এখানে আয়োজিত হবে। এই 4টি সেমিনারে যে সকল প্রবন্ধ পাঠ হবে সেই প্রবন্ধগুলো
তাদের সামনে যে সকল সমস্যার উদ্ভব হচ্ছে, বিশেষ করে পণ্যের মান উন্নয়ন, পণ্যের বর্ধিত স্থায়ী বাজার সংযোগ নিশ্চিতকরণ, তারপরে ব্যাংকের ঋণ সুবিধা প্রাপ্তি, এবং সব শেষে হলো যে আমাদের উদ্যোক্তাদের টেকনোলজিক্যাল উন্নয়ন, এই সকল বিষয়গুলোই ঘুরে ফিরে তাদের কাছে ব্যক্ত করা হবে এবং ফলে এই উদ্যোক্তা শ্রেণী আগামীতে উপকৃত হবে। তরুণরা যারা উদ্যোক্তা হতে চান, তারা মেলা ঘুরে দেখে উদ্যোক্তা হবার এক সুপ্রশস্ত করিডোর এসএমই ফাউন্ডেশন যেন আজ তৈরি করেছে সপ্তম জাতীয় এসএমই মেলায়। 6 বারের মতো আমি হচ্ছে এবার এসএমই মেলা অংশগ্রহণ করছি। প্রত্যেকবারের আয়োজন যথেষ্ট ভালো হয়, এবারও বেশ জাঁকজমকপূর্ণভাবে আয়োজন হয়েছে। ভালো সাড়া পাচ্ছি, ভালো লোকজন আসতেছে, এই জন্য আমি সত্যি এসএমই ফাউন্ডেশনকে কৃতজ্ঞতা বোধ করছি। এসএমই ফাউন্ডেশনকে ধন্যবাদ জানাচ্ছি এই প্রতি বছর যে আমাদের জন্য যে একটা প্ল্যাটফর্ম তৈরি করে দেন ওনারা, এই জন্য সত্যি সত্যি আমরা গর্বিত এবং আনন্দিত। কাস্টমার এখানে আসতেছে, ইভেন যে কার পাটের জিনিসপত্রগুলি এগুলো হচ্ছে নিউ ডিজাইন, নিউ কালেকশন দেখে ওনারা বেশি অ্যাট্রাকটিভ হচ্ছে এবং পাট সম্পর্কে জানতে পারতেছে। অলরেডি আমার গতকাল থেকে একটা বেস্ট অর্ডার আসা শুরু হয়েছে আমার, এবং কিছু প্রোডাক্ট যেমন আপনার এটা যদি বলি, এটা পাটের একটা ওড়না, এটা আমার একটা কাস্টমার এসেছে আর কি, উনি বলছে যে আপনার সবগুলো আমি নিয়ে নেবো এখন, তাই বলছে না এটা আমি আপনাকে দিচ্ছি না, এটা আমি সবার জন্য আসলে দেখার জন্য আমি নিয়ে আসছি। এই মেলাটা আমাদের জন্য খুব স্পেশাল এই কারণে যে এসএমই আমাদেরকে একটা প্লেস করে দেয় যে আমাদের মধ্যে যে ক্রিয়েটিভিটিটা সেটা একটা শো করার, এবং শুধু শো না, শো করার সাথে সাথে এই যে আমরা আসছি আমাদের প্রত্যেকটা জিনিস সবাই দেখছে এবং এখান থেকে সরাসরি কারখানায় সবাই যাচ্ছে এবং আমাদের কিন্তু একটা ইনকামের প্রসেসিং এসএমই করে দিচ্ছে। এসএমইর মানে অল্প কথায় ধন্যবাদ দিয়ে শেষ হবে না, তাদের অনেক বড় অবদান এবং আমরা যারা নারী উদ্যোক্তা আছি আমাদেরকে উৎসাহিত করে আমাদের সবাইকে ঘর থেকে বাহিরে নিয়ে এসেছে। এনএক্স লেদারে আসেন, ভালো ভালো লেদারের পণ্য কিনে নেন, কিনে নিয়ে দেশকে প্রমোট করেন। এসএমই ফাউন্ডেশনকে তো অবশ্যই ধন্যবাদ যে এরকম একটা উদ্যোগ নেওয়ার জন্য, তাছাড়া আমাদেরকে এই যে সুযোগটা দেওয়ার জন্য। এই ফেয়ারের মাধ্যমে আমরা দেখা যাচ্ছে আমাদের শুধু ইন্ডিভিজুয়াল কাস্টমার না, আমরা কিছু কর্পোরেট ক্লায়েন্টও পেয়ে যাই। ডিসপ্লে করার কোনো ব্যবস্থা থাকে না, এসএমই আমাদের জন্য এই ব্যবস্থাটা করাতে আমরা ডিসপ্লে করতে পারছি, আমাদের মালটা সেল হচ্ছে। আমরা এসএমই প্রোগ্রামে এবার প্রথমবারই এসেছি আর মোটামুটি ভালোই সাড়া পাচ্ছি। আমরা ই কমার্স সাইট, তো আমরা আসলে হোম ডেলিভারি করে থাকি অনলাইনের মাধ্যমে, তো সব কিছু মিলিয়ে ভালো পাচ্ছি। এই মেলায় অংশগ্রহণ করার মাধ্যমে আমার আর প্রচুর পরিমাণের পরিচিতি হয় এবং এখানে এসে আমরা হোলসেল ক্রেতা পাই যার মাধ্যমে ব্যবসায় বৃদ্ধিটা হয়। আমার কাছে ওই আগের যুগের পুরাতন লহরি কাঁথা আর সুজনি এগুলো আছে, আগের ঐতিহ্য হারিয়ে গেছে, সেই জন্য আমি আগের ঐতিহ্য ধরে রাখতে চাই। আমি আমার সারা বছরের প্রোডাক্টগুলো নিয়ে আমি দর্শকদের কাছে আসছি, ওরা আমার কাজকে অ্যাপ্রিসিয়েট করছে, আমি আরও বেশি আগ্রহ নিয়ে কাজ করতে পারছি। ডিম থেকে বাচ্চা ফুটানোর মেশিন, এছাড়া আমরা রেপটাইল নিয়ে কাজ করে থাকি, রেপটাইল ইনকিউবেটর, টার্টেল ইনকিউবেটর, এই জিনিসগুলো আমরা বাংলাদেশে তৈরি করছি যেটা আন্তর্জাতিক মানের। এসএমই মেলার এই আয়োজনটা খুবই ভালো লাগছে। যারা উদ্যোক্তা তারাই উপকৃত হবে তা না, আরও নতুন নতুন উদ্যোক্তাদের তাদের আগ্রহ জন্মাবে। শুধুমাত্র এখানে আমরা সেল করে চলে যাব না, আমাদের যে পরবর্তী যে ধাপগুলো এই এসএমই ফাউন্ডেশন এটা আমাদেরকে অনেক বেশি সহযোগিতা করছে, এজন্য তাদের কাছে কৃতজ্ঞ। কাস্টমার এবং যারা ডিরেক্ট ম্যানুফ্যাকচার তাদের মধ্যে যে লিঙ্কেজগুলো হয় এগুলো সম্পর্কে আমরা জানতে পাচ্ছি, এটা আমি মনে করি আমাদের জন্য অনেক বড় একটা পাওয়ার। উদ্যোক্তা সমৃদ্ধির বাংলাদেশ। সম্মানিত দর্শক, উদ্যমী তরুণ বন্ধুরা, ছিলেন আজকে আপনারা সপ্তম জাতীয় এসএমই মেলায় প্রায় 300 জনের বেশি উদ্যোক্তার পণ্য নিয়ে 100 বিশাল ভুবনে ঘুরলেন, জানলেন উদ্বোধনী সমস্ত কিছু। মেলায় আসবার আমন্ত্রণ রইল, আমরা ছিলাম আজকে 300 জনের বেশি উদ্যোক্তার সঙ্গে তাদের ভুবন নিয়ে। আমাদের সঙ্গে থাকবার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, এবং বাংলাদেশের এই পণ্য দিয়ে বাংলাদেশকে চিনুক সারা বিশ্ব। আপনারা দেশকে চিনুন আরও নিবিড়ভাবে মেলায় বেড়াতে এসে। আমাদের অনুষ্ঠান আমরা আজকে এখানেই শেষ করছি, আপনারা আপনাদের মতামত জানিয়ে আমাদের কাছে চিঠি লিখুন। চিঠি লিখবার ঠিকানা উদ্যোক্তা সমৃদ্ধির বাংলাদেশ, চ্যানেল IGPO, বক্স নম্বর 2433, ঢাকা 1000। ইউ ক্যান ইমেল আস। আপনারা আমাদের ফেসবুকের সামাজিক পাতা কানেক্টেড থেকে জানতে পারেন সকল আপডেট, এবং আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ, উইচ্যাট এবং ফাইবারের এই নম্বরটিতে জানাতে পারেন আপনার মতামত, জানতে পারেন যে কোনো তথ্য, ফোন করতে পারেন সরাসরি এই নম্বরটিতে। আগামী পর্বে আপনাদের সঙ্গে দেখা হবে উদ্যোক্তার সফলতা এবং উদ্যোক্তাদের ভুবন নিয়ে, এসএমইর অগ্রযাত্রা নিয়ে। নেক্সট ইজ এসএমই। শুভেচ্ছা।